জন্য শান্তি দিপ্রমথা লড়ছে, এই রাজ্যে এক সুশৃঙ্খল রাজনীতি করে তুলতে দিপ্রমথা লড়ছে, এই রাজ্যকে নতুন উপহার দিতে দিপ্রমথা লড়ছে, চব্বিশ ঘন্টা সুরক্ষা রাখতে দিপ্রমথা প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন, এই রাজ্যে নারীদের সুরক্ষার স্বার্থে দিপ্রমথা প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। হান্ড্রেড থেকে যদি বেশি থাকে এটাও বলতে পারে আমরা জয় নিচ্ছি, যেভাবে হোক এখানে শান্তিরবাজার জুলাই বাড়ি দিপ্রমথা জয় করছে। জয় হলে মানুষের জন্য কি কাজ করবে? জয় হলে মানুষের কি কাজ করবে? অ্যাকচুয়ালি এটা একটি কথা বিশ্ব নেতা আমি বলবো, তবে জয় হওয়ার পর অনেক নেতাদের আমরা দেখছি রাস্তা করব, স্কুল করব, কলেজ করব। আমি কিন্তু এটা বলতে চাই না, যেটা ক্লিয়ার, জয় কাকে নিয়ে হোক, জয় মানুষকে নিয়ে হোক, বেকার যুবকদের বাইরে নিয়েই আজকে জয় হোক, মহিলাদের, ছাত্র, যুবক, বৃদ্ধ, বয়স তাদেরকে নিয়ে তো একটা জয় হবে। তাহলে জয় হওয়ার পর আমরা ডিসিশন করব সেই এলাকাতে যুবক ভাইরা, বৃদ্ধ বয়সীরা, মহিলা, তাদের সাথে আলোচনা করে আমরা কী কাজ করলে সবচেয়ে ভালো হবে তাদের আমরা অনুসারে আমরা কাজ করব। এখানে যে এমন না যে এমএলএ হবে, যে বিধায়ক হবে তারা ইচ্ছাকৃতভাবে কাজ করবে। এমএলএ বিধায়ক হচ্ছে এলাকার জন্য, এলাকার মানুষকে পাশে নিয়ে ডিসকাশন করার পর এলাকার কোন জিনিসটা আমরা আগে ডেভেলপ করতে হবে, কোন জিনিসটা পিছিয়ে রাখতে হবে, কোন জিনিসটা আগে চলতে হবে, সেটা এলাকার মানুষকে পাশে নিয়ে আমরা কাজ করব। সবচেয়ে বেশি কিসের উপর গুরুত্ব দেবে? সবথেকে বেশি কিসের উপর গুরুত্ব দেবে? সব থেকে বেশি মানে কিসের? অ্যাকচুয়ালি এক বিটার দেখো, সত্যি শান্তির বাজারে পানীয় জল থেকে আপনি শুরু করে শিক্ষা, অনেকটা স্কুল ভেঙে গেছে এখন কিছু নেই, বৃদ্ধ ভাতা আগে পেয়েছে এখন নাই, এখানে কোনো কোনো স্কুলে কোয়ালিটি আমরা যখন বেশিরভাগ এডিসি এরিয়ার মধ্যে দেখো কোনো স্টুডেন্ট নাই, মাস্টার নাই, আর বেকারদের চাকরি বাকরি নাই, এগুলি তো আমরা প্রথমে খতিয়ে দেখবো, আর শান্তি শৃঙ্খলা তো সবচেয়ে বজায় রাখতে হইব কোনো রাজনীতির মাধ্যমে, যাতে ট্রাইবেল বাঙালি এই হুক্কাটা যাতে না আসে। দিপ্রমথা এটা আমরা গ্যারান্টি দিতে পারেন আমরা কোনোভাবে এইসব কাজ করবো না, আমরা সবাই অংশ মানুষকে মিলিয়ে রাজনীতি করতে চাই ত্রিপুরা রাজ্যের মধ্যে, এমন সেটা গরম মানে মুসলিম সমস্ত অংশ মানুষকে মিলিয়ে উন্নয়ন করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বিরোধীদের কতটুকু প্রাধান্য দিচ্ছে, বিরোধীরা কতটুকু শক্ত মনে করছে? বিরোধীদের তো আমরা অ্যাকচুয়ালি এখন শক্ত বলে মনেই করি না, কারণ যে বিরোধী পার্টি মাত্র এখানে যেমন বিজেপি আছে ক্যান্ডিডেট, তারা মনোযোগিতা আছে না, কোনো তাদের মুখ্যমন্ত্রী ঠিক আছে না, কোনো মিনিস্টার পাঁচ বছর থাকতে পারছে না, কোনো এমএলএ পাঁচ বছর থাকতে পারছে, তাদের বিষয় তো আমরা বলতে চাই না, ওনার পার্টি ওনাই করেন, কিন্তু দিপ্রমথা নিশ্চয়ই এখানে জয়। আপনি এলাকার মানুষ চাইতেছে এখন দিপ্রমথা জয় করার জন্য, ছাত্র যুবকরা চাইতেছে, সব কিছু যেভাবে দিপ্রমথা জয় দিতে। কোন দলকে আপনি প্রধান বিরোধী দল হিসেবে ভাবছেন এখানে শান্তিবাজার জুলে বারে? আপাতত যেটা এখন প্রাথমিকভাবে দেখা যায় আমি বিজেপিকে তিন নম্বরে রাখি, এক নম্বর মমতা, সেকেন্ড সিপিএম, থার্ড বিজেপি। যেহেতু ইলেকশন সবাই জানে সারা ত্রিপুরা রাজ্যে, আজকে লাস্ট নমিনেশন ডে, এই সাথে আমরা দিপ্রমথা পাতি হয়ে এখানে ছত্রিশ শান্তিরবাজার এন্ড আটত্রিশ জুলাই বাড়ি দুইটা অ্যাসেম্বলিতে মনোনয়ন পত্র আমরা এখানে জমা দিয়েছি। আমরা আশাবাদী আজকের লোকজন যেভাবে গোবাগড়ার সাপোর্টার বা দিপ্রমথার সাপোর্টার এর জন্য প্লাবনের মধ্যে আমরা এখানে চলে এসেছি, আমরা 2023 নির্বাচনে যে এখন বিধানসভা হতে চলেছে সেটাতে দিপ্রমথার সরকার গড়া নিচ্ছে আমায়।